নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমরা বহু প্রতীক্ষিত তোমাদের ইভিএস পেডাগজি ক্লাস নিয়ে আমরা আলোচনায় চলে আসছি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনে তোমরা জানো প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা, সেটা হয় 150 নম্বরের, 5টা সাবজেক্ট থাকে, সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এছাড়াও বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। তাহলে এই যে এনভায়রনমেন্টাল সায়েন্স ও পরিবেশ বিদ্যা, যেটা সম্পর্কে আমরা এখনো আলোচনা শুরু করিনি, তার ফার্স্ট ক্লাসে আজ আমরা অধ্যায় 1 সম্পর্কে আলোচনা করব। দেখো, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অধ্যায় 1, পরিবেশ বিদ্যার ধারণা, পরিধি, তাৎপর্য এবং সমন্বিত পরিবেশ বিদ্যা, কনসেপ্ট স্কোপ সিগনিফিকেন্স অফ ইভিএস অ্যান্ড ইন্টিগ্রেটেড ইভিএস, এই ব্যাপারটা সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে পরিবেশ বা এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি। দেখো, এই যে পরিবেশ বা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট শব্দটা এসছে ফরাসি শব্দ বা ফার্সি শব্দ এনভায়রনার থেকে। এই যে এনভায়রনার, এর অর্থ হচ্ছে ঘিরে ধরা বা বেষ্টিত করা, অর্থাৎ সার্কিট, সারাউন্ড অর এনক্লোজ, তাই তো? তাহলে এই যে এনভায়রনমেন্ট শব্দের যে এটিমোলজিক্যাল রুটস আমরা পেলাম, উৎপত্তিগত মূল সেটা হচ্ছে ফার্সি শব্দ এনভায়রনার। এরপর আমরা চলে আসছি পরিবেশ বলতে আমরা কি বুঝি। তাহলে আমাদের চারপাশে যে পারিপার্শ্বিক অবস্থা, যে পারিপার্শ্বিক অবস্থার জন্য আমরা সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি, তাকেই বলা হচ্ছে পরিবেশ, তাই তো? তাহলে উদ্ভিদ, প্রাণী এবং মানুষ তাদের সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয় তাকেই বলা হচ্ছে পরিবেশ। এই পরিবেশ মূলত 3 প্রকার। কি কি? ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, যার মধ্যে পড়ে বায়ুমণ্ডল, আমাদের চারপাশে যে বায়ুস্তর রয়েছে, শিলামণ্ডল, বিভিন্ন ধরনের শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এবং বায়ুমণ্ডল মানে সমস্ত রকমের জলরাশি, এগুলো সবই ভৌত বা প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ে। সজীব বা জীবজ পরিবেশের মধ্যে পড়ে উৎপাদক মানে যারা খাদ্য তৈরি করে, সবুজ উদ্ভিদ, খাদক যারা সেই উৎপাদিত খাদ্য গ্রহণ করে বিভিন্ন ভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এবং বিয়োজক অর্থাৎ জীবাণু, যারা এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো সবই কিন্তু বিয়োজকের মধ্যে পড়ে। তাহলে এরা সজীব বা জীবজ পরিবেশের মধ্যে পড়ছে উৎপাদক, খাদক এবং বিয়োজক। এবং একে সামাজিক পরিবেশ, এটার মধ্যে পড়ছে গোষ্ঠী, পরিবার, প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত। তাহলে পরিবেশ আমরা দেখলাম, পরিবেশের মধ্যে সবকিছুই পড়ছে, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, এছাড়াও সজীব বা জীবজ পরিবেশ, যার মধ্যে পড়ছে উৎপাদক, খাদক, বিয়োজক, এবং সামাজিক পরিবেশ, যার মধ্যে পড়ছে গোষ্ঠী, পরিবার এবং প্রতিষ্ঠান। এরপর আমরা আসি, দেখো যে এই যে প্রাকৃতিক বা জীবজ পরিবেশ, এটা স্রষ্টা কিন্তু পৃথিবী নিজেই, নিজে নিজেই বহু কাল ধরে পৃথিবীর বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু এই প্রাকৃতিক এবং জীবজ পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা কিন্তু মানুষের সৃষ্টি নয়, প্রাকৃতিক নিয়মেই এই পরিবেশ সৃষ্টি হয়েছে। অতি প্রাচীন পরিবেশ এটা এবং সদা সর্বদা পরিবর্তনশীল। তাহলে যেকোনো প্রাকৃতিক বিষয় সেগুলো সবই কিন্তু পরিবর্তনশীল, তাই তো? তাহলে এটা প্রাকৃতিক এবং জীবজ পরিবেশও কিন্তু পরিবর্তনশীল। আর একটা যেটা পেলাম যে সামাজিক পরিবেশ, সেটা কিন্তু প্রকৃতির সৃষ্ট নয় বা প্রাকৃতিক নিয়মের সৃষ্ট নয়, সেটা মানুষের জন্য, মানুষটা নিজেরাই তৈরি করেছে। মানুষের জন্য মানুষের তৈরি পরিবেশ হচ্ছে সামাজিক পরিবেশ। এই যে প্রাকৃতিক পরিবেশের তুলনায় এই সামাজিক পরিবেশের বয়স কিন্তু অনেক কম, মাত্র কয়েক হাজার বছর, এবং এটাও হচ্ছে পরিবর্তনশীল। তাহলে আমরা পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটা কোথা থেকে এসেছে, পরিবেশ কাকে বলে, এবং বিভিন্ন ধরনের পরিবেশ, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, সজীব বা জীবজ পরিবেশ, যেগুলো হচ্ছে প্রাকৃতিক নিয়মেই সৃষ্টি হয়েছে, এবং সামাজিক পরিবেশ, যেটা মানুষের জন্য মানুষেরাই তৈরি করেছে, এই ব্যাপারগুলো সম্পর্কে জানলাম। এরপরে আমরা আসছি পরিবেশ বিদ্যা বা এটাকে আমরা বলতে পারি এনভায়রনমেন্টাল স্টাডিজ, ব্যাপারটা কি। তাহলে এবার আমরা জানবো যে পরিবেশবিদ্যার ধারণা বা কনসেপ্ট অফ ইভিএস। পরিবেশবিদ্যা কাকে বলে? দেখো, বিজ্ঞানের যে শাখায় ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, সজীব বা জীবজ পরিবেশ এবং সামাজিক পরিবেশ, এগুলোর বৈশিষ্ট্য, পারস্পরিক সম্পর্ক এবং এদের যে প্রভাবের ভিত্তিতে সমগ্র পরিবেশের প্রকৃতি, বৈশিষ্ট্য, সমস্যা এবং তার সমাধান,
এই বিষয়ে পঠন পাঠন করা হয় বা পড়াশোনা করা হয় তাকেই বলা হচ্ছে পরিবেশ বিদ্যা। এরপর আমরা চলে আসবো নেক্সট অংশে। দেখো, এই যে পরিবেশের উপাদান, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু মনুষ্য সৃষ্ট এবং কিছু প্রকৃতির সৃষ্ট। আমরা আগের অংশ আলোচনা করলাম এটা নিয়ে। তাহলে এই যে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, যার মধ্যে বাতাস, মাটি, জল, নদ নদী, পাহাড় পর্বত, আবহাওয়া, জলবায়ু, এগুলো সবই কিন্তু এই ভৌত বা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই পড়ছে, তাই তো? এবং সজীব বা জীবজ পরিবেশ, যার মধ্যে পড়ছে উদ্ভিদ, প্রাণী এবং বিভিন্ন ধরনের অণুজীব, এরা প্রকৃতপক্ষে কিন্তু প্রকৃতির সৃষ্ট, অর্থাৎ প্রকৃতির দ্বারা সৃষ্ট হয়েছে। কিন্তু এই যে সামাজিক পরিবেশ, সেটা হচ্ছে গৃহ, পরিবার, সামাজিক রীতিনীতি, প্রথা, জীবনযাপন ব্যবস্থা এবং বৃত্তি বা পেশা, এগুলো কিন্তু মানুষের দ্বারা সৃষ্ট। তাই কি বলা যায়? তাই বলা যায় যে প্রকৃতির সৃষ্ট, মনুষ্য সৃষ্ট এবং উভয়ের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার যে ধারাবাহিক জ্ঞান, তাকেই আমরা বলতে পারি পরিবেশবিদ্যা। তাহলে পরিবেশবিদ্যার সংজ্ঞা আমরা আগে পেলাম, কিন্তু ছোট করে অন্য ভাবে আমরা পরিবেশবিদ্যার সংজ্ঞা এভাবেও বলতে পারি যে প্রকৃতির দ্বারা সৃষ্ট বা মানুষের দ্বারা সৃষ্ট। এবং এই যে উভয়ের মধ্যে যে একটা পারস্পরিক মিথস্ক্রিয়া অনবরত ঘটে চলেছে, সেই পারস্পরিক মিথস্ক্রিয়ার যে ধারাবাহিক জ্ঞান, মানে পরপর যে জ্ঞান, তাকেই বলা হচ্ছে কি পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। তাহলে এনভায়রনমেন্টাল স্টাডিজ বলতে আমরা কি বুঝি, তার কনসেপ্ট সম্পর্কে আমাদের ধারণা হলো। এরপর আমরা আসি স্কোপ অফ এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিদ্যার যে পরিধি প্রসঙ্গে। তাহলে এই যে পরিবেশ বিদ্যার পরিধি, সেটা অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। পরিবেশ বিদ্যার যে আলোচনার পরিধি, সেটা পৃথিবীর ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, সজীব বা জীবজ পরিবেশ, যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম অলরেডি, এবং সামাজিক পরিবেশ, এদের এক সূত্রে বেঁধে রেখেছে। তাহলে বিভিন্ন ধরনের পরিবেশকে এক সূত্রে বেঁধে রাখতে সাহায্য করছে কে? পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। দেখো, প্রথমেই আমরা পাচ্ছি এই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কিত বিশদ আলোচনা এর অন্তর্ভুক্ত, এই পরিবেশবিদ্যার অন্তর্ভুক্ত। পরিবেশবিদ্যা মানুষের স্বাস্থ্য, অভ্যাস, আচার আচরণের উপর তার প্রভাব, এগুলো সম্পর্কে কিন্তু বিশদে ব্যাখ্যা করে। পরিবেশবিদ্যা প্রাকৃতিক পরিবেশকে ব্যাহত না করে কিভাবে মানুষ তার প্রয়োজন মেটাতে পারে তার উপায় নির্দেশ করে। পরিবেশবিদ্যা প্রাকৃতিক পরিবেশকে আরো স্বাস্থ্যসম্মত কিভাবে করা যায় তার উপায়ও কিন্তু নির্দেশ করে। তাহলে এই যে বিভিন্ন ধরনের আলোচনা আমরা পেলাম, প্রাকৃতিক পরিবেশ সম্পর্কিত বিশদ আলোচনা, মানুষের স্বাস্থ্য, অভ্যাস, আচার আচরণের উপর তার প্রভাব কিরকম, প্রাকৃতিক পরিবেশকে কোনোভাবে ব্যাহত না করে কিভাবে মানুষ নিজেদের প্রয়োজন মেটাতে পারে তার উপায়, এছাড়াও প্রাকৃতিক পরিবেশকে কিভাবে আরো স্বাস্থ্যসম্মত করা যায়, এগুলো সবই কিন্তু পরিবেশবিদ্যার মধ্যে আলোচিত হয়েছে। এবার দেখো, এই যে সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ সম্পর্কেও কিন্তু বিশদ আলোচনা এই পরিবেশবিদ্যারই অন্তর্ভুক্ত। যে সামাজিক পরিবেশ সম্পর্কে ব্যক্তিকে সচেতন করা, ব্যক্তি সামাজিক পরিবেশের যে প্রভাব, সামাজিক পরিবেশ এবং এই যে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া এবং এর প্রভাবে সামাজিক পরিবেশের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, যাতে ইতিবাচক হয় বা পজিটিভ হয়, সামাজিক কুসংস্কার থেকে ব্যক্তিকে মুক্ত করা, এগুলো সবই পরিবেশবিদ্যারই আলোচনার অন্তর্ভুক্ত। যে সামাজিক পরিবেশ সম্পর্কিত বিশাল আলোচনা, কুসংস্কার মুক্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি কিভাবে গঠন করা যেতে পারে, সেগুলো সবই পরিবেশবিদ্যার মধ্যেই আলোচিত হয়েছে। এছাড়াও মানুষ এবং পরিবেশের মধ্যে যে পারস্পরিক যে সবসময় একটা মিথস্ক্রিয়া তো গড়ে চলেছে, ইন্টারাকশন, এর ফলে প্রাকৃতিক এবং সামাজিক জীবনে যে পরিবর্তন ঘটছে, মনুষ্য জীবনে তার প্রভাব কি, এগুলো সবই পরিবেশবিদ্যার মধ্যে আলোচিত হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে পরিবেশবিদ্যার পরিধি কিন্তু অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। তাহলে স্কোপ অফ ইভিএস বোঝা গেল নিশ্চয়ই। এরপর আমরা চলে আসি, দেখো, পরিবেশবিদ্যার তাৎপর্য প্রসঙ্গে, সিগনিফিকেন্স অফ এনভায়রনমেন্টাল সায়েন্স। পরিবেশ সম্পর্কিত যে পাঠ, সেটা যে এই যে পৃথিবী, পৃথিবীটা কি প্রকৃতির একটা অপূর্ব সৃষ্টি, কারণ এই পৃথিবীকে তো মানুষ সৃষ্টি করেনি, কোটি কোটি বছর ধরে কিন্তু প্রকৃতির লীলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, সেই পৃথিবী সম্পর্কে শিক্ষার্থীদের যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে কে, পরিবেশবিদ্যা, যা শিক্ষার্থীদের কিন্তু পরিবেশ বান্ধব রূপে কাজ করতে উৎসাহ দেয়। আমরা জানি যে এই যে মানুষ এবং পরিবেশ একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া বাঁচতেও পারে না, চলতেও পারে না, তাই তো? তাহলে
এই যে শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব রূপে কাজ করতে উৎসাহ দেয় কে? পরিবেশবিদ্যা। এবং শিক্ষার্থীদের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি এই পরিবেশ সম্পর্কে গঠন করতেও সাহায্য করে পরিবেশবিদ্যা। পৃথিবীর যে পরিবেশের যে উপাদান, পৃথিবীর জন্ম লগ্ন থেকে ধীরে ধীরে জীবজগৎ কিভাবে উদ্ভব হয়েছে, পৃথিবীকে কেন জগতের একমাত্র বাসভূমি বলা হয়, সে ব্যাপারেও কিন্তু জানতে সাহায্য করে কে? পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল সায়েন্স। দেখো, বাস্তুতন্ত্রের যে বৈজ্ঞানিক ধারণা, বাস্তুতন্ত্র ব্যাপারটা কি? বাস্তুতন্ত্র হচ্ছে যে এই যে জীবরা কিভাবে প্রকৃতির মধ্যে বেড়ে উঠছে, সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র বা বাস্তুবিদ্যা। যে এই যে জীবাণু, জীব, উদ্ভিদ, মানুষ প্রকৃতির মধ্যে কিভাবে জৈব অজৈব উপাদানকে ব্যবহার করছে, হ্যাঁ, পরস্পর যে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা সুন্দর পদ্ধতিতে এবং একে অপরের পাশে সহাবস্থান করছে, এটা হচ্ছে বাস্তুতন্ত্র। সেই বাস্তুতন্ত্রের যে বৈজ্ঞানিক ধারণা, বাস্তুতন্ত্রের মধ্যে পুষ্টির যোগান কিভাবে হচ্ছে, শক্তির যোগান কিভাবে হচ্ছে, এগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমে। দেখো, পরিবেশের ক্ষতি না করে পরিবেশের উপাদানের সাহায্যে কিভাবে খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য এবং বাসস্থানের সুরক্ষা এবং আর্থ সামাজিক উন্নতি ঘটানো যায়। সমাজের মধ্যেই মানুষ রয়েছে, তার মধ্যে থেকেই সে আর্থিক উন্নতি ঘটাচ্ছে, সেটাই হচ্ছে আর্থ সামাজিক কন্ডিশন বা পরিস্থিতি। তার উন্নতি কিভাবে ঘটানো যায় সে সম্পর্কেও ধারণা পাওয়া যায় এই পরিবেশ বিদ্যা থেকে। প্রাকৃতিক দুর্যোগের যে কারণ, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই আমরা, এর কারণ এবং নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কেও জানা যায় পরিবেশ বিদ্যা থেকে। এরপর দেখো, এই যে পরিবেশ দূষণের যে মাত্রা, নিয়ন্ত্রণের উপায় এবং দূষণ রোধী যে আইন, বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে পরিবেশ দূষণ রোধের জন্য, সেগুলো সম্পর্কেও আমরা জানতে পারি পরিবেশ বিদ্যা থেকে। পরিশেষে জনস্বাস্থ্যের যে মান উন্নয়ন করা এবং ভবিষ্যৎ যে প্রজন্ম তাকে সুরক্ষিত পরিবেশ উপহার দেওয়ার জন্য জনসচেতনতা সৃষ্টি করা, আইন দিয়ে তো হবে না, যতক্ষণ না মানুষ নিজেরা সচেতন হবে ততক্ষণ কিন্তু পরিবেশকে আমরা রক্ষা করতে কিছুতেই পারবো না, সেই জনসচেতনতা সৃষ্টিতে সাহায্য করে কে? পরিবেশবিদ্যার জ্ঞান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশবিদ্যার তাৎপর্য কিন্তু অত্যন্ত ব্যাপক এবং বিশাল। এরপরে আমরা আসছি সমন্বিত পরিবেশবিদ্যা বা ইন্টিগ্রেটেড ইভিএস বলতে আমরা কি বুঝি। এই যে পরিবেশ বিদ্যা, এটা তো কোনো একটা পৃথক বিষয় নয়, তাই তো? পরিবেশ বিদ্যা হচ্ছে বহু বিষয়ের সমন্বয়, প্রত্যেকটা বিষয় সম্পর্কিত জ্ঞানে কিন্তু পরিবেশ বিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে পরিবেশ বিদ্যা তার প্রকৃতি বিষয়বস্তু অনুসারে কেবলমাত্র একটা বিষয় নয়, একাধিক বিষয়ের সমন্বয় এই পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। কারণ এই যে পরিবেশ বিদ্যা চর্চা, এটা আইন, বিজ্ঞান এবং যে মানবীয় বিষয় যেগুলোকে আমরা হিউম্যানিটিস বলি, তাই তো, এখান থেকে আরোহিত তথ্য, ব্যাখ্যা এবং বিশ্লেষণ এর উপরই তো নির্ভরশীল। আমরা ল বলো, সায়েন্স বলো বা হিউম্যানিটিস বলো, এখান থেকে আমরা যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি সেগুলোকে ব্যাখ্যা এবং বিশ্লেষণের ওপরে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স দাঁড়িয়ে রয়েছে বা টিকে রয়েছে। তাই আমরা বলতে পারি যে পরিবেশ বিদ্যা কোনো একটা পৃথক বিষয় নয় বা কোনো একটা বিষয় নয়, এটা অনেকগুলো বিষয়ের সমন্বয়। তাই বলা হচ্ছে যে পরিবেশ বিদ্যাকে বলা হচ্ছে সমন্বিত পরিবেশ বিদ্যা। এবার আমরা দেখবো এই সম্পর্কগুলো কি ধরনের। প্রথমেই আসছে ভূতত্ত্ব এবং ভূগোল আর পরিবেশ বিদ্যার মধ্যে সম্পর্ক। দেখো, এই যে আমরা পরিবেশে বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি পেয়ে থাকি, কোথাও জলভূমি, কোথাও ওয়েটল্যান্ড, কোথাও মরুভূমি, তাই তো? এছাড়াও দুর্যোগ, বিপর্যয় বিভিন্ন সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার জন্য ভূগোলের জ্ঞান কিন্তু খুব জরুরি, এবং এই ভূগোলের জ্ঞান আমাদের এই পরিবেশ সম্পর্কে জানতেও সাহায্য করে, তাই তো? এরপরে আসে দেখো জীববিজ্ঞান এবং ইকোলজি, এর সঙ্গে পরিবেশবিদ্যা কিভাবে জড়িত। দেখো, আমাদের এই যে পরিবেশ এবং জীবের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক, সেটা কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারবো না যদি আমাদের জীববিজ্ঞান বা ইকোলজি সম্পর্কে জ্ঞান না থাকে, তাই তো? উদ্ভিদ এবং প্রাণীদের যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ, সেটা কোথায় পাওয়া যায়? জীববিজ্ঞানে। আর এই পরিবেশের সঙ্গে জীবের যে সম্পর্ক, সেটা বলে ইকোলজি। তাহলে এ দুটোর সঙ্গেও কিন্তু পরিবেশবিদ্যা জড়িত। এরপরে আমরা আসবো পদার্থবিদ্যা এবং পরিবেশবিদ্যার মধ্যে সম্পর্ক। তাহলে পরিবেশকে জানা বোঝা তো হলো, এরপরে পরিমাপ করতে গেলে বিভিন্ন বিষয় সমূহ, যে যন্ত্রপাতি লাগে সেগুলো কে
সরবরাহ করে পদার্থবিদ্যা, তাহলে এর সঙ্গেও কিন্তু পদার্থবিদ্যার সঙ্গেও কিন্তু পরিবেশ বিদ্যার সম্পর্ক লক্ষ্য করা যায়। এরপর আসছে রসায়ন বিদ্যা। দেখো পরিবেশের যে বিভিন্ন অংশ যেমন জল, মাটি, বাতাস, এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বা দূষক পদার্থগুলো কি পরিমাণে রয়েছে বা সেগুলো মানুষের পক্ষে কতটা ক্ষতিকর, সেটা কিন্তু রসায়ন বিদ্যা বুঝতে আমাদের সাহায্য করে। তাহলে রসায়ন বিদ্যার সঙ্গে পরিবেশ বিদ্যারও একটা সম্পর্ক লক্ষ্য করা যায়। এরপর চলে আসো গণিত এবং সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বকে বলা হয় স্ট্যাটিস্টিক্স এবং পরিবেশ বিদ্যার মধ্যে সম্পর্ক। দেখো খেয়াল করে যে পরিবেশের যে বিভিন্ন ক্ষেত্রগুলো সেগুলোর বিচার, বিশ্লেষণ, ব্যাখ্যা এবং যেটা ভবিষ্যতে কতটা বৃদ্ধি পেতে পারে, হ্রাস পেতে পারে, এগুলো সব আমরা স্ট্যাটিস্টিক্স থেকেই কিন্তু পেতে পারি। তাহলে সংখ্যাতত্ত্ব বা স্ট্যাটিস্টিক্স এবং গণিতের সঙ্গেও পরিবেশ বিদ্যার একটা সম্পর্ক লক্ষ্য করা যায়। এরপর আমরা চলে আসছে দেখো রাষ্ট্রবিজ্ঞান এবং পরিবেশ বিদ্যার মধ্যে সম্পর্ক। তাহলে নাগরিক হিসেবে যে মানুষের বিভিন্ন দায়িত্ব, কর্তব্য, পরিবেশ সম্পর্কে দেশ এবং আন্তর্জাতিক মঞ্চে মানুষের যে দায়িত্ব বৃদ্ধির ক্ষেত্রে যে সম্পর্ক, সেগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে নিশ্চয়ই রাষ্ট্রবিজ্ঞান পরিবেশ বিদ্যার সঙ্গে সম্পর্কিত। এরপরে আমরা আসছি অর্থনীতি এবং পরিবেশ বিদ্যার মধ্যে সম্পর্ক। দেখো অর্থনীতি আমাদের কি শেখায়, যে পরিবেশ থেকে আমরা যে সমস্ত সম্পদগুলো পাচ্ছি সেগুলো কিভাবে আমরা ব্যবহার করব, তার থেকে দ্রব্য উৎপাদন করব এবং তার মাধ্যমে দেশের অর্থনীতি সুদৃঢ় হবে, তাই তো? তাহলে অর্থনীতি কি ব্যবহার করা হচ্ছে, পরিবেশেরই বিভিন্ন উপাদান, তাহলে অর্থনীতির সঙ্গে পরিবেশ বিদ্যারও সম্পর্ক রয়েছে। এরপরে দর্শন এবং পরিবেশ বিদ্যার মধ্যে সম্পর্ক। পরিবেশ বিদ্যা তো এমন কিছু নীতি সূত্র থাকে যেগুলোকে আমরা কিন্তু মূল সূত্র হিসেবে কিন্তু ধরে নিই, তাহলে দর্শনের ক্ষেত্রেও তাই। দর্শনের ক্ষেত্রেও আমরা দেখি কিছু মূল সত্যকে ধরে নেওয়া হয়, তাহলে দর্শনের সঙ্গেও পরিবেশ বিদ্যার সম্পর্ক রয়েছে। এবং একেবারে শেষে চলে আসি আইন বা ল এবং পরিবেশ বিদ্যার মধ্যে সম্পর্ক। পরিবেশকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়েছে, তাহলে সেই আইনগুলো আমরা ল থেকেই তো পাই, আইন বিদ্যা থেকেই পাই, তাহলে আইন বিদ্যার সঙ্গেও কিন্তু পরিবেশ বিদ্যার একটা সম্পর্ক লক্ষ্য করা যায়। তাহলে কি বোঝা গেল, পরিবেশ বিদ্যা কোনো পৃথক বিষয় নয়, কেবলমাত্র একটা বিষয় নয়, এটা অনেকগুলো বিষয়ের সমন্বয়, তাই তো? তাই বলা হচ্ছে সমন্বিত পরিবেশ বিদ্যা বা ইন্টিগ্রেটেড ইভিএস। তাহলে আজ আমরা মূলত কনসেপ্ট বা ধারণা, কনসেপ্ট অফ ইভিএস, স্কোপ বা পরিধি, স্কোপ অফ ইভিএস, এছাড়াও সিগনিফিকেন্স অফ ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যার তাৎপর্য এবং ইন্টিগ্রেটেড ইভিএস সম্পর্কে আলোচনা করলাম। পরদিন আমরা মূলত যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিদ্যা এবং এনভায়রনমেন্টাল এডুকেশন বা পরিবেশ শিক্ষা, এদের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য সম্পর্কে। ঠিক আছে, আজ আমরা সহজ সরল ভাবে ব্যাপারটা আলোচনা করার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিও তোমরা কমেন্টসে জানিও। অলওয়েজ বি পজিটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।